বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একেবারে বলা যায় ধর্মতলাতে বিক্ষোভ। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হকার্স তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তা এক প্রকার আইন বিরুদ্ধ। যেভাবে বঙ্গের বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন রাস্তায় বুলডোজার চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার বিরোধিতার স্বরূপ বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশন। এবার ধর্মতলার রাস্তায় প্রতিবাদে সামিল বিভিন্ন হকার সংগঠন, তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন না মেনে হকারদের উচ্ছেদ করছেন। তারা বলছেন বাম আমলে এমনটা কখনোই হয়নি। আইনকে তুচ্ছ করে নিজের ইচ্ছায় তার যে আগ্রাসন নীতি, তার যে ভয়ঙ্কর একটা ইতিহাস সৃষ্টি হয়েছে সারা পশ্চিমবাংলায় হকারদের বেঁচে থাকার প্রশ্নে, সেই প্রশ্নে আমরা কিছু দাবি নিয়ে আগামী দিনে আন্দোলনকে একদম তীব্র থেকে তীব্রতর করতে চাই। 2014 সাল কেন্দ্র মে যে হকার আইন সুপ্রিম কোর্টে পাশ হো, উসকে মুতাবিক হকর কো ব্যাঠনে কা অধিকার দেনা হোগা। রাগির লোক বলতে হয় হকরকে চলতে বহুত অসুবিধা হয়, আমার মানে অসুবিধা হচ্ছে, কিন্তু হকর যাবে কোথায়? আর তার জন্য তো কোনো চিন্তা করছেন না। পুলিশ অত্যাচার, কর্পোরেশনের অত্যাচার, নানা রকম অত্যাচার কোনো চলছে। তাদের দাবি 2014-এ পাশ হওয়া কেন্দ্রীয় হকার আইন রাজ্যে কার্যকর করতে হবে। ওই আইন অনুযায়ী সঠিক পুনর্বিন্যাস এবং কমপক্ষে এক মাসের পূর্ব নোটিশ ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না। হকারদের হয়রানি বন্ধ করতে হবে পুলিশ প্রশাসনকে, বহিরাগত এবং ভিন্নভাষী হকারদের মধ্যে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, রাজ্যের সমস্ত হকারদের একটি লাইসেন্স এবং সচিত্র পরিচয়পত্র তৈরি করতে হবে, রাজ্যের প্রতিটি জায়গায় টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে, কমিটিতে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হকার ইউনিয়নের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে, সমস্ত বিক্রেতাদের তালিকা টাউন ভেন্ডিং কমিটির দ্বারা একটি সমীক্ষা চালানোর পরে অবিলম্বে প্রকাশ করতে হবে, দায়িত্ব নিতে হবে পুলিশকেই, বৃষ্টির সময় হকার অস্থায়ী ক্যাম্প ব্যবহার করার অনুমতি দিতে হবে। সম্প্রতি এইসব ব্যবস্থা গৃহীত না হলে আগামী দিনে বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনেরও ডাক দেওয়া হয়। তাদের একটাই দাবি, হকারদের জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়ম আইন মানতে হবে। এক চেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই একেবারে এই হকারদের চিহ্ন দিতে তিনি পারবেন না। তারই প্রতিবাদে আন্দোলন বিক্ষোভে বেঙ্গল হকার অ্যাসোসিয়েশন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।